নমস্কার, আমি সুকল পাঙ্ক। স্টুডিওর ঘড়ি বলছে একেবারে 5টা, আর ঠিক সময় মতোই সেই আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ অনুষ্ঠানটি নিয়ে আমি সুকল্পা হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে একটা ভীষণ ভালো দিন, আনন্দের দিন, আজ স্বাধীনতা দিবস, তাছাড়াও আজ রাখি বন্ধন। আজকে সারাটা দিনই কিন্তু আমাদের কাটছে ভীষণ আনন্দের সঙ্গে, এত ব্যস্ততার মধ্যে আজকে সারাদিন একটা ছুটির আমেজ, তা সত্ত্বেও সেই মানুষটি কিন্তু আমাদের মধ্যে স্টুডিওয় ঠিক হাজির হয়ে গিয়েছেন, যেহেতু আপনাদের কথা দেওয়া আছে যে তিনি আসবেন, এবং যেহেতু আপনারা অপেক্ষা করেন তার কথা শোনার জন্য, সচেতন হবার জন্য এবং সমৃদ্ধ হবার জন্য। তিনি আর কেউই নন, আমাদের ভীষণ কাছের মানুষ। আগেও বলেছি, অন্যান্য জ্যোতিষবৃন্দের থেকে উনি কিন্তু একেবারেই আলাদা, এবং সবথেকে যেটা বলার বিষয়, প্রত্যেকটা বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য, অগাধ জ্ঞান, সেটা তার কথাতেই আমরা বুঝতে পারি। অসম্ভব আলোকপ্রাপ্ত একজন মানুষ, এবং জগৎ এবং জীবনকে তিনি ভীষণ অন্যভাবে অনুভব করেন, আর অত্যন্ত ইতিবাচক তার সব কথাতেই রয়েছে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও সেই ইতিবাচক লক্ষণ কিন্তু সব সময় ফুটে ওঠে। আজকেও তার সাথে আমরা ভীষণভাবে আলোচনা করব, ভীষণ নানান বিষয়ে আলোচনা করব। তার আগে নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো। তিনি আর কেউই নন, আমাদের খুব কাছের মানুষ, একজন বিশেষ বন্ধু, এবং সবথেকে যেটা বলার কথা, তিনি একজন কিন্তু মোটিভেশনাল স্পিকার, একেবারে আধ্যাত্মিক জগতের মানুষ। তার কাছ থেকে এই যে রাখি বন্ধন, এর তো একটা মাহাত্ম আছে সেই বিষয়ে, এবং এটা তো জানবোই। তাছাড়া স্বাধীনতা দিবস কেন, এই যে জওয়ানরা কি ছকে কি থাকলে তবেই জওয়ান হওয়া যায়, দেশের জন্য প্রাণ উৎসর্গ করা যায়, সেটাও আজকে ভীষণভাবে তার কাছে জানার চেষ্টা করব। তার আগে স্বাগত জানাবো জ্যোতিষ মহাজ্যোতিষ্ক, জ্যোতিষ মহামহোপাধ্যায়, জ্যোতিষ বিদ্যারত্ন, জ্যোতিষ রেখারত্ন, এবং লাল কিতাব রেমিডিস খ্যাত আমাদের সকলের প্রিয়, আমাদের কাছের মানুষ, জ্যোতিষ মহাচার্য শ্রীদেবাশিস। আসুন তাকে স্বাগত জানাবো সেই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানটিতে, সেটি হলো শেষ থেকে শুরু। আসুন স্বাগত জানাই আমাদের সকলের প্রিয় দেবাশিস স্যারকে। নমস্কার স্যার। নমস্কার। আমাদের প্রথমেই ঠাকুরকে প্রণাম জানিয়ে শুরু করি। আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের আজকে দিনটা যেমন খুব আনন্দের দিন, তার মধ্যে আরেকটা হচ্ছে ভারাক্রান্তও বটে। যেমন আমাদের আনন্দের দিন, যারা আমাদের এই দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই শহীদ জওয়ানদের আমি এখান থেকে তাদেরকেও আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম নিবেদন করি, যারা আমাদের দেশের জন্য আজকে আমরা এই টেলিভিশনের পর্দায় প্রোগ্রাম করছি বা আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, একমাত্র তাদের জন্য। আমি মনে করি তারা এক একজন দেবতা আমার কাছে, তারা শুধু মানুষ নন, মানুষ রূপে দেবতা। দেবতা কথার মানে আমরা জানি, যে নিজে উজ্জ্বল হয়ে অন্যকে উজ্জ্বল করে তোলেন, এটাই হচ্ছে দেবতার মানে। দেবতা মানে এই নয় যে যেখানে সেখানে তার গায়ে জ্যোতি বেরিয়ে ওঠে। তো তারা আমাদেরকে নিজে উজ্জ্বল হয়ে দেশকে বাঁচিয়ে আমাদেরকে উজ্জ্বল করে তুলেছেন। তাই যারা জওয়ানদের জন্ম দিয়েছেন সেই সব রত্নগর্ভা মায়েদেরকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম আজকের দিনে জানাই। আজকে রাখি বন্ধন, এটারও একটা মহত্ত্ব, কিন্তু আজ 15 আগস্টের এমন একটা দিন যেদিন খুব আনন্দের আজকে আমরা স্বাধীন হয়েছিলাম, তার সাথে সাথে আমি বললাম এই যে আমরা যেসব আমাদের ভাই দাদাদের হারিয়েছি তাদের জন্য আমাদের শোক আমাদের দিন আজকে উৎসর্গ হয়ে ওঠে। তাই আজকে আমার অন্য দিনের মতো, যেমন আমি সবসময় একটু এনার্জেটিক হাসি থাকে, এনার্জি তো রয়েছেই, কিন্তু আজকে অন্য দিনের মতন, আর 5টা দিনের মতন আমি যে খুব উৎফুল্লতার সাথে করতে পারি এরকম মনে হচ্ছে না। বারবার আস্তে আস্তে মনে হচ্ছে আজকে দিনটা ভেসে উঠছে, যে যেই সব জওয়ানরা এইসব দিনে লড়েছিল তাদের বীর। আর আমি আজকে বসে বসে শুধু এটাই ভাবছিলাম যে ছকের কী কী কানেকশান থাকলে দেশের জন্য জীবনকে উৎসর্গ করা যায়, দেশের জন্য বলিদান দেওয়া যায়, কত ত্যাগ তিতিক্ষা থাকতে পারে। তো আমি সেইগুলোর চার্টগুলো ঘাটতে ঘাটতে দেখছিলাম, আজকে চেষ্টা করব ওগুলোকে উপস্থাপন করার। কিন্তু প্রোগ্রামের প্রথমেই যেটা বলি, আমরা কালকে যেখানে প্রোগ্রাম শেষ করেছিলাম সেইখান থেকেই শুরু করবো, কারণ আমাদের প্রোগ্রামটার নামই হচ্ছে শেষ থেকে শুরু। তাই যেখানে শেষ হবে সেখান থেকেই শুরু করব আমরা। তাই এখন দেখি দিদির কী কী প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আজকে তাদেরকে স্মরণ করতে করতে আমরা করব আমাদের নিজের প্রশ্ন উত্তর। যেটা হচ্ছে স্যার, কালকে যে প্রশ্নটা আমি শেষ করেছিলাম কালকে লাইভে আমাদের, সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে নিরামিষাশী, এবং আপনার পোশাক আশাকের মধ্যেও কিন্তু একটা আর 5 জনের থেকে, মানে 5 জন যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদের থেকে আপনি ভীষণভাবে আলাদা। তো আমার যেটা আপনার কাছে আমার প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে এই যে কৃচ্ছ সাধন, এই কৃচ্ছ সাধন জীবনযাত্রা কেন এরকম, এইটাই আজকে দিনে আপনার কাছে আমার প্রশ্ন। কালকে এটাতে কি মনে শেষ হয়েছিল, আজকে আমরা এটা থেকে শুরু করব। প্রথমে বলি
যে আমরা যেই সাবজেক্ট নিয়ে মানে যে বিষয়কে নিয়ে কাজ করি, আমরা যে বিষয়টাকে নিয়ে চলি, দেখুন একজন মাছ বিক্রেতার বাড়িতে মাছ যাবে এটা স্বাভাবিক, একজন পটল বিক্রেতার বাড়িতে সবজি, বিক্রেতার বাড়িতে সবজি থাকবে এটা স্বাভাবিক, একজন কসমেটিক্স বিক্রেতার বাড়িতে তার ওয়াইফের ড্রেসিং টেবিলের নেল পালিশ বা লিপস্টিক থাকবে এটা স্বাভাবিক। ঠিক একজন আধ্যাত্মিক সম্পন্ন মানুষের যে সাবজেক্ট হয় তার মধ্যে আধ্যাত্মিকতা থাকবে এটাও স্বাভাবিক। আর আধ্যাত্মিকতার সাথে এই যে বললেন আপনি যে কিচ্ছু সাধন বা এই যে হ্যাঁ নিরামিষাসী, হ্যাঁ মনে করবেন যে খাদ্য বস্তুর সাথে এর কি সম্পর্ক আছে, ভীষণ বড় রিলেশন আছে। হ্যাঁ কারণ আমরা জানি হ্যাঁ এই সাবজেক্টটা ব্রহ্মার মুখ থেকে নিঃসৃত, হ্যাঁ আর ব্রহ্মজ্ঞান প্রাপ্তি করতে গেলে চিত্ত শুদ্ধির একান্ত প্রয়োজন। হ্যাঁ আর চিত্ত শুদ্ধি তখনই হয় যখন আমার খাদ্য শুদ্ধি থাকে, হ্যাঁ যার খাদ্য শুদ্ধি নেই তার কিন্তু চিত্ত শুদ্ধি হয় না। তাই শাস্ত্রে, বিশেষত হিন্দু সভ্যতা শাস্ত্রে, আপনি শুধু হিন্দু সভ্যতা বলে না, ইসলামিক শাস্ত্রেও এটা কিন্তু করা হবে। আপনি যদি জানেন, যারা কোরআনকে ভালো করে জানেন, বলা হয় যে আমরা ফোনটা একটু বন্ধু হোল্ড করে একটু নেবো, সঙ্গে তারপর বলবো, থাকবেন, কারণ একটু সঙ্গে কথাটা থাকবেন, কেটে যাবে, কারণ খুব ভালো ইন্টারেস্টিং ভীষণ পয়েন্ট, ভীষণ এটা জানা উচিত প্রত্যেক মানুষের, বললাম অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতন। কারণ কি হয় দিদি, যে ইসলামে দেখবেন যারা প্রকৃত অর্থে বলা হয় যে পিঁয়াজ খেয়ে নামাজ পড়তে যাওয়াকে হারাম বলা হয় ইসলাম ধর্মে, আচ্ছা যেখানে পিঁয়াজকে হারাম বলা হয় তাহলে কতটা বড় ওদের হুম ত্যাগের জিনিস। হুম তো সেভাবে দেখবেন যারা সাধু ঋষি মুনিরা হুম ছিলেন তারা কিন্তু ভেজিটেরিয়ানকে বেশি করে গুরুত্ব দিয়েছেন, একদম এবং দেখবেন আপনি যারা কৃষ্ণ মন্ত্র বলুন যে কোনো ধর্মে কিন্তু নিরামিষাসীটা কিন্তু প্রাধান্য পায়। দেখবেন কোনো জায়গায় যদি মন্দিরে যাই আমরা বলি এই মাছ খেয়ে আসুনি তো আজকে, মানে একটা একটা এই ব্যাপারটাকে কিন্তু খুব বড়। এর কারণই হচ্ছে আমার যদি চিত্ত শুদ্ধি না হয়, অন্তর শুদ্ধি না হয়, তাহলে কিন্তু আমার কখনো কর্মের জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয়ে উঠবে না। এবং আমরা যারা মানুষের ভালোর জন্য কাজ করি, আমি যখন অন্যের ভালোর জন্য কাজ, তাহলে আমাকে কিন্তু নিজেকে অন্তর কিন্তু চিত্ত শুদ্ধি করতে হবে। যদি আমি নিজে শুদ্ধ না হই, আমি যাকে রেমিডি দেব, আমি যাকে যা প্রতিবিধান দেবো, সেগুলো কিন্তু ফলপ্রসূ হবে না। শুধু আচ্ছা এখানে বসে চিল্লাচিল্লি করে 100% হয়ে যাবে, 100% হয়ে যাবে না, 100% আগে আমাকে হতে হবে, 100% আমাকে নিজেকে ঠিক হতে হবে। আমি ঠিক তো জগৎ ঠিক, আমি ঠিক না তো জগতে কিচ্ছু ঠিক না। বলা হয় যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে, সারা বাহ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা আছে তা আমার দেহ ভাণ্ডে আছে। বাহ তাহলে এই দেহ ভাণ্ডকে যদি আমি ঠিক না করতে পারি, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে চিল্লাচিল্লি করে কিচ্ছু হবে না। এইখানে দেখুন এটা তো জোর জবরদস্তি সাবজেক্ট নয়, আমি বললাম মুখের কথাতে কিছু হয় না কার্যের। আমি কতগুলো আগুন ধরালাম, কত বেশি আগুন আপনি ধুনো দিলে জ্বালালে উঠে যাবে আগুন, আর ঘি দিলে আগুন উঠে যাবে, আগুন জ্বালিয়ে ভগবান তৃপ্তি হয় না। তাহলে সবাই জ্বালা জ্বালা ওই যে অন্যের বাড়ি জ্বালিয়ে দেয় তাহলে ভগবান তাকে বেশি খুশি হতো, তাই না কি? যে আপনারা দেখবেন এই আগুনে আমরা দেখবেন কত আহুতি দিচ্ছি, এরকম দেখবেন কত বড় বড় শিখা উঠছে। আমি মনে করি যদি ওইগুলো করে শিখা উঠলে ভগবান খুশি হতো, তাহলে তো আমি কালকে থেকে অন্যের চারতলা বাড়ি জ্বালিয়ে দেবো, তাহলে তো আরো বেশি আগুন উঠবে, তাহলে ওখানে বসে ভগবান খুশি হবে। একদম আমি বারবার এগুলোকে বলি যে উপবাস, উপবাস কথার একটা মানে আছে, নিশ্চয় নিশ্চয় এই তার মানে এটা নয় যে আমি না খেয়ে থাকবো। যদি না খেয়ে থাকলে ঈশ্বর খুশি হয়, তাহলে এইখানে যারা ফুটপাতে থাকে তারা অনেকেই না খেয়ে থাকে, তাহলে ঈশ্বর তাদের আগে খুশি হতো, ব্যাপারগুলো এরকম নয়। এই জিনিসগুলোকে ভাঙানোর জন্যই দেখুন জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র কোনো বুজরুকি না, জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান একদম দর্শনমূলক শাস্ত্র। আর এই শাস্ত্রে যদি করতে হয় তাকে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হতে হয়, কারণ ইনটিউশন পাওয়ার যার মধ্যে নেই তার হাত দিয়ে মানুষের না কল্যাণ হতে পারে না মানুষের ভালো হতে পারে, আমি মনে করি। আর একদম তার জন্য কোনো বেশভূষাধারী হতে হয় না, সিম্পল সিটি দেখবেন আপনি ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ, এনারা কি সাজগোজ করতেন না এরকম বড় বড় দাড়ি গোঁফ রেখেছেন বা বিশেষ কিছু করেছেন? ঠিক কিছু করেনি, ঠিক ন্যাচারাল, ন্যাচারালিটির মধ্যেই তো সব আপনার আনন্যাচারাল। আমার তো আমার যা প্রজ্ঞা, আমার যা করে সেটা আমার ভিতরে থাকবে, একদম সেটাকে একদম বাহ্যিক রূপে আমি কেন প্রশ্ন কাউকে করবো, আমার অন্তরটাকে দিয়ে আমি তাকে বোঝাবো। অসাধারণ আচ্ছা আমরা এটাকে নিয়ে আরো বলবো, একজন ফোনে আছে একদম অনেকক্ষণ ধরে। একদম স্যারের কথা শুনতে শুনতে আমি সত্যি এতটাই হারিয়ে গেছিলাম। আমার বন্ধু রয়েছেন, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে অমিয় চাকর বলছি। দুর্গাপুর থেকে কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ওর নাম অরিজিৎ চট্টোপাধ্যায়। আর একবার শুনবো, অরিজিৎ চট্টোপাধ্যায়। অরিজিৎ চট্টোপাধ্যায়, ওর ডেট অফ বার্থ বলুন। 4/4/1999। 4/4/1999, সময় সকাল 11:35। সকাল 11:35। জন্ম স্থানটা কোথায় ওর? দুর্গাপুর। দুর্গাপুর, বেশ। কি প্রশ্ন বলো, একটু প্রশ্নটা বলবেন আমাদের স্যারের কাছে? কেরিয়ার সম্বন্ধে বলুন, কেরিয়ার নিয়ে। আর কেরিয়ার নিয়ে প্রশ্নটা, বেশ, সম্পূর্ণ কেরিয়ার নিয়ে যান। জন্মবার রবিবার? হ্যাঁ রবিবার। হ্যাঁ আচ্ছা, ওর ওর হরোস্কোপ করা আছে আপনার? হ্যাঁ বলছি ওর হরোস্কোপ করা আছে, ন্যাটাল চার্ট করা আছে? না 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 করা করা নেই। নেই। তার মানে রাশি লগ্ন কিছু জানেন না আপনি? না জানেন না, ঠিক আছে শুনুন।
তুলা রাশি মিথুন লগ্ন বিশাখা নক্ষত্রে জন্ম ওর, ঠিক আছে, দেবাড়িগণ আর শূদ্র বর্ণ ওর। আপনি কেরিয়ার জানতে চাই, ও এখন কি করছে, কি পড়ছে? ও এখন বিটেক ইঞ্জিনিয়ার পড়ছে, কম্পিউটার সায়েন্সে। বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, তাহলে মঙ্গল রাহু নক্ষত্র নিচস্থ শনি। আচ্ছা ঠিক আছে, এক দুই তিন চার, একটা জিনিস বলি দাদা আপনাকে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আপনার বিটেক ইঞ্জিনিয়ারিং লাইনে যে প্রশ্নটা করলেন কেরিয়ার লাইনে, কেরিয়ার লাইন নিয়ে আগে একটুখানি বলার আগে আরেকটা জিনিস জানিয়ে নিই আপনাকে। এখানে দেখাচ্ছে আপনার ছেলে প্রথমত খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে হবে, মানে সোজাসাপটা কথা বলবে, বুঝতে পারলেন? ও বলে তো, আর কথার মধ্যে একটু রুডনেস থাকবে। রুডনেস আছে তো কথার মধ্যে, যেটাকে একটু ঔদ্ধত্য বলা হয়, সেটা ভালো জিনিস নয় যদি বা। আর আমি বলি আপনার ছেলের বিটেক ইঞ্জিনিয়ারিং লাইনটা ঠিক আছে, আপনি বলেছেন কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে বলছেন নাকি? কম্পিউটার সায়েন্স নিয়ে। কম্পিউটার সায়েন্স নিতে গেলে স্যাটার্ন ভেনাসকে খুব ভালো হতে, আর ভেনাস ভালো আছে কিন্তু স্যাটার্ন কিন্তু খুব একটা ভালো নেই, কারণ স্যাটার্নটা নিচস্থ আছে আর মঙ্গলচন্দ্র কালসর্প যোগ একটা তৈরি হয়েছে আংশিক, ঠিক আছে। এই কালসর্প যোগ থাকলে ও যে বিটেক করছে, ও কিন্তু বিটেক করে কিন্তু ভালো প্ল্যাটফর্ম কিন্তু পাবে না। ভালো প্ল্যাটফর্ম পেয়েছে, এখন তো তোমার থার্ড ইয়ার হচ্ছে, ওর ফাইনাল ইয়ার হচ্ছে, দেখবে। ক্যাম্পাসিং কবে থেকে? ও এখন 1 বছর দেরি আছে। 1 বছর দেরি আছে, তার মানে পরের বছর কি ক্যাম্পাসিং হবে ওর? 2020 2020-তে ক্যাম্পাসিং। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনাকে, ওর এখন শনির দশা চলছে আর রাহুর অন্তদশা চলবে ক্যাম্পাসিং এর সময়, এখন শনি মঙ্গল। আপনি লিখে রাখুন, ক্যাম্পাসিং এ ভালো বেটারমেন্ট কোনো জব পাবে না। ওহো, এখন ওর স্যাটার্নের দশা চলছে, নিচস্থ শনির দশা, আর দেখবেন ওর থেকে যারা একটু নাম্বার কমও পেয়েছে, দেখবেন ক্যাম্পাসিং এর সুযোগ পেয়ে যাবে, কোনো ক্ষেত্রে বারবার ডিলে বাধা পেয়ে যাবে, কারণ ওর একটা শনি মঙ্গলের বীজ যোগ রয়েছে ওর। আমি একটা জিনিস বলি, ও কিন্তু ডিসাইড করতে পারে না ও কি করবে। হ্যালো, ওর মধ্যে তাই কি, ও যে আলটিমেটলি কি করবে না, আলটিমেটলি ক্যাম্পাসিং এ যাবে বা কোন দিকে যাবে কিন্তু ডিসাইড করতে পারবে না, বুঝতে পারলেন? ওকে, ওর সাথে আপনি একবার কথা বলে নেবেন, পারলে আপনি নিয়ে আসতে পারেন, আর একবার কথা বলে নেবেন যে ও ডিসাইড করতে পারবে না, আলটিমেটলি কোন দিকে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আর ও যখন আপনার ক্যাম্পাসিং এর টাইমটা বলেন আপনি, 2020-র পর থেকে কিন্তু শনি আর রাহুর দশা তৈরি হবে, এখন শনির মহাদশা চলছে আর মঙ্গলের অন্তদশা চলছে, টাইমটা এখনো খুব একটা ভালো নয়। চেষ্টা করবেন, ওর কিন্তু এখন আঘাত লাগার যোগ আছে, অ্যাক্সিডেন্টালি কানেকশন আছে, বুঝতে পাচ্ছেন? এই মুহূর্তে একটু অ্যাক্সিডেন্টালি, আপনি আমাকে কেরিয়ার বলতে আমি বলে দিলাম আপনাকে, কিন্তু 2020-র পর থেকে কিন্তু রাহুর অন্তদশা স্টার্ট হবে, ক্যাম্পাসিং এর জন্য আইডিয়াল টাইম, ওর জন্য বেটার টাইম হচ্ছে 2023-র পর থেকে, কিন্তু আপনি যদি, অনেকটা লেট আছে, আপনি যদি চান তাহলে এটাকে একটুখানি রেকটিফাই করে নিলে কিন্তু এই দশা, এই যোগটাকে নষ্ট করা গেলে, মানে নেগেটিভিটিটাকে যদি পজিটিভ ফোর্স দেওয়া যায় তাহলে কিন্তু এর থেকে বেরোতে পারে, ক্যাম্পাসিং এ ভালো কিছু হতে পারে। নচেত কিন্তু এই কালসর্প যোগ আছে আর যেটা আমি বললাম দ্বিতীয় রাহু, এটা কিন্তু ওকে সাইনিং করতে দেবে না, 2020-র মধ্যে ভালো কোনো জব পেতে দেবে না, পেলেও ছেড়ে দেবে, থাকবে না, বুঝতে পারলেন? আপনি কিন্তু ইমিডিয়েট একবার দেবাশিস স্যারের সঙ্গে দেখা করুন, আপনি একবার দেখা করে নিতে পারেন, অনেকগুলো চার্ট এখানে তো সম্পূর্ণ, উনি সেটা বুঝতে পেরেছেন, কারণ যেগুলো বললেন সেগুলো যেন না হয়, সামান্য একটু প্রতিকার। আর সব থেকে যেটা মাথায় রাখবেন ওনার ক্ষেত্রে, আগেও বলেছি যেহেতু উনি একজন মোটিভেশনাল স্পিকার, ওনার কিন্তু বিচার এবং প্রতিকার সম্পূর্ণ আলাদা, আপনি কিন্তু আর 5 জনের সাথে গুলিয়ে ফেলবেন না। হ্যালো, ENT প্রবলেম আছে জিজ্ঞেস করতে? আচ্ছা, ওর কি নাক কান জনিত কোনো প্রবলেম হয়, গলা ব্যথা? গলা, হ্যালো হ্যালো, না কোনো কারণে ডিসকানেক্ট। তো জেনে নিয়ে বন্ধু কিচ্ছু লাভ হবে না, প্রতিকার নিতে হবে এবং সঠিক প্রতিকারটা পেতে গেলে আপনাকে সত্যি কথা বলতে হবে। প্রতিকার বলতে অনেকে ভুল বোঝে, প্রতিকার মানে আমার কাছে আসলে যে এই যে এতগুলো পাথর ঝুলিয়ে দেওয়া বা এরকম ছলে, এরকম না, প্রতিকার মানে আমার সাথে কথা বলাটা একটা প্রতিকার, কাউন্সিলিংটা একটা প্রতিকার, একটা সাইকিয়াট্রিস্ট একটা পেশেন্ট, তাকে আগে বোঝাতে হবে তুমি কেন এত রেগে যাও। তো রেগে যাওয়ার জন্য কোনো তো ওষুধ নেই, যেটা ওষুধ খাই দিলে রাগ কমে, তো পৃথিবীতে সবাই একটা করে ওষুধ খাওয়াতো যে মাটার রেগে যায়, রেগে মাটার খাওয়া ওষুধ খেলে কমে যেত, তার মানে কমজ নেই, তার মানে হচ্ছে যে এইটারও একটা, আমাদের সাইকিয়াট্রিস্টরা কি করে, কাউন্সিলিং করে, তো কাউন্সিলিং ও ওয়ান টাইপ অফ রেমেডি, মানুষের মধ্যে রেমেডি বলতে একটা ধরে গেছে যে আমাকে এতগুলো পাথর দিয়ে দেবে, মানে যদি না পাওয়া যায় ওই যে কবস্ত আছে, যদি নাও পাওয়া যায়, এখন তো স্টোন চিপও পাওয়া যায়, ধরে ঝুলিয়ে দিলেই হবে, আর আদারওয়াইজ ওই আগুন ঝাল ধরাতে বললেই ভগবান খুশি হয়ে যাবে, আর অথবা কবচ। আমি কবচের একটা ডেফিনেশনের কথা বলি, দেখুন আমি কিন্তু কবচের বিরোধী নই, কবচ ডেফিনেটলি কাজ করে, 100% কাজ করে, কিন্তু কবচটা যিনি দেবেন
আমি কবচের কিন্তু মানে প্রথম প্রোগ্রামে বলেছিলাম, কবচ মানে তিনটে অ্যালফাবেট, করা বলা চলা। এই করা বলা চলাতে কতে কবচের প্রথম হচ্ছে ক মানে করা, তারপর হচ্ছে ব মানে বলা, তারপর হচ্ছে চ, তিনটে নিয়ে তো কবচ, তার মানে চলা। এই করা বলা চলা যাদের ঠিক তারা যেটা দেবে সেটাই কবচে কাজ করবে, কিন্তু এই তিনটে জিনিস যা ঠিক নয় তারা পৃথিবীতে যত কিছু দিক ঠিক হবে না। বামা খ্যাপা কাউকে কবচ দিতেন না, ল্যাংড়াকে লাথি মারতেন পা ভালো হয়ে গেল, পৃথিবীর কোনো অর্থোপেডিক সার্জেনের প্রমাণ করতে পারবে না কি করে ভালো হলো। এটা একটা সায়েন্স, এটাও একটা সায়েন্স, এটা স্পিরিচুয়াল সায়েন্স। এই যে আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে শেষ থেকে শুরু, যারা আধ্যাত্মিক মানুষ হন, যারা স্পিরিচুয়ালকে ভালোবাসে, যারা স্পিরিচুয়ালিটিকে বোঝেন, তারা যেখান থেকে মানুষের শেষ হয়ে যায় তারা সেখান থেকেই শুরু করে। একদম ঠিক। তাই রামকৃষ্ণদেব কাউকে কবচ দিয়েছেন বলে আমি জানি না, কিন্তু ইনি 36 মার ঈশ্বর দর্শন করেছেন, রামকৃষ্ণ ঠাকুর, তো ওনার মতো বড় তান্ত্রিক পৃথিবীতে হয় বলে আমার মনে নেই, কিন্তু উনি কাউকে কবচ দেয়। তাহলে তার করা বলা চলাটা ঠিক ছিল, তিনি যদি একটা ছাই তুলেও দিয়ে দেন তাতে কল্যাণ হবে, কিন্তু আমার তো করা বলা চলাটা ঠিক নয়, তাহলে আমি কেন কবচের দিকে আগে যাবো, তা তো বিজ্ঞানের দিকে থাকবো। এটাই আমি বলছি, কবচের বিরোধী আমি নই, কিন্তু করা বলা চলা যেই সব মানুষদের ঠিক তার কাছ থেকে ছাই নিয়ে গিয়ে পড়ে নেবেন, কাজ হয়ে যাবে। আমি বলছি, বুঝতে পারলেন, এটাই হচ্ছে দিক। আমি দিদি এটা আপনি জানেন কিনা জানি না, আমার ধর্মকথা আপনি দেখেন কিনা, আমার এই 2 সপ আগের বৃহস্পতিবার একজন কলিগ ফোন করেছিলেন বীরভূম থেকে, যারা আছে রেকর্ডিং দেখে নেবেন, যদি ভুল বলি আগের বৃহস্পতিবারের রেকর্ডিংটা দেখে নেবেন, বীরভূম থেকে, ওনার নাম রুদ্রপ্রসাদ বোস, উনি আমার ভিউয়ার, উনি হচ্ছে বীরভূম সিউড়ি কলেজের ফিজিক্স এর প্রফেসর, ফিজিক্স এর প্রফেসর, এটা অশিক্ষিত তো নন যে আমার কথা বলছেন। আমি এমন একজন মানুষ আছেন, মানে আমি তো আর অত বড় আধ্যাত্মিক মানুষ নই, যেটুকুনি সাধন ভজন আর কি টুকটাক হয় আর কি মেডিটেশন, একজনকে একবার রেগেই বলেছিলাম যে তোর গায়ে কুকুর উচ্ছেদ করবে, আর ইনসিডেন্টলি ভাবে বন্ধুর সঙ্গে থাকতে হবে, ইনসিডেন্টলি ভাবে এমন একটা দিন ও দারুণ বাইক চালায়। আচ্ছা, আপনি আলাদা করে তার পরিচয় করলে করতে পারবেন, তার নামটা আমি এখানে বলছি না, সে বাইক দারুণ ভালো চালায়, সেদিনই বাইক নিয়ে পড়েছে এবং কুকুর এসে গায়ে পেচ্ছা করে দিয়েছে। এবার তারপরে দিন এসে আমি পুজো করছি, মাকে এসে বলছে জেঠিমা দেবাশিস দাকে বলুন আমাকে যেন এগুলো না বলে। তো ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, এইগুলো কিন্তু তার মানে এটা নয় যে আমি পণ্ডিত বা আমার দ্বারাই কিছু হলো, কি হয় জানেন তো, যে মানুষের যাদের প্রকৃত অর্থে আধ্যাত্মিক শক্তি থাকে তারা মানুষকে অভিশাপও দেয় না আর উল্টো পাল্টা করেও না, কিন্তু যদি তারা কিছু বলেন সেটা কিন্তু লাগে। দেখবেন বামদেব স্বয়ং তারামার মাথার উপর বাজ পড়েছিলেন, মানে স্বয়ং মার থেকে তো বামদেব বড় নন, কিন্তু ওই যে ব্রহ্ম সাপ সেটা কিন্তু লাগতে বাধ্য হয়, কারণ যারা ধর্মকে অনুশাসন বিধিকে মেনে চলে না তাদেরকে চটাতেও নেই, তাদেরকে কিছু ভুল ভালো করতে নেই। আগে ব্রাহ্মণদের মুখ থেকে অগ্নি বেরাতো, এখন ব্রাহ্মণদের মুখ উল্টো পাল্টা করে কিচ্ছু হয় না, তার মানে তার ব্রহ্মজ্ঞানটা লুপ্ত হয়ে গেছে, লুপ্ত অবস্থায় চলে গেছে, তার নেই। তাই যারা ব্রহ্মজ্ঞানের অধিকারীর চেষ্টা করে সেই সব মানুষের মাধ্যমে মানুষের কল্যাণ হতে পারে। হ্যাঁ বলুন, কে আছেন বলুন। বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, আর একটা কথা একটু বলবো আমার এই হাজারো বন্ধুদের স্যারের সম্বন্ধে, সেটা হচ্ছে যে সত্যি কথা মনে হয় না তাবিজ কবজ স্টোন কিছু লাগবে, শুধু একটু ওনার সঙ্গে সাক্ষাতেই কিন্তু 100% আমার মনে হয় 70% সমস্যার সমাধান হবে। না, যাকে 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 দেওয়ার তাকে দিই। দেখো রোগ এখন আপনার আপনার এখন ক্যান্সার হচ্ছে, কেমো দেবো না, কিন্তু যদি ক্যান্সার না হয় গ্যাসের প্রবলেম হয় তো কোনো গ্যাসের ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, ডেন্টাক দিলে আমি কেন দেবো কেমো? এটাই হচ্ছে ওনার সাথে কথা বলে সত্যি কথা এত ইতিবাচক, আমার মনে হয় 100% সমস্যার সমাধান হয়ই হয় একদম। হ্যাঁ নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম দীনেশ মন্ডল। আচ্ছা, এটা হাওড়া থেকে বলছি দাদা। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে। আচ্ছা বেশ, তাহলে ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 11/8/2002। 11/8/2002। হ্যাঁ আচ্ছা বেশ, সময় সকাল 6টা। সকাল 6টা, বেশ। আর জন্মস্থানটা কোথায়? জন্মস্থান ওখানে। কোথায়? হাওড়া। হ্যাঁ হাওড়া। বেশ। আচ্ছা আমি একটা কথা মানে বলবো, যার অনুষ্ঠানটা আমার এত মানে ভাল লাগে তার একটা মানে কারণ আছে, কারণ কি মানে 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 ফরওয়ার্ড মানে কথাগুলো উনি মানে বলেন না, ওইটা মানে খুব মানে ভাল লাগে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর এই কথাটা থেকেই অনেকটা যেন মনে হয় না সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ অনেক অনেক। তাহলে একটা জিনিস বুঝো ভাই, তুমি টেলিভিশনে দেখলে এতটা ভালো লাগছে, সামনে মানুষটাকে দেখলে তাহলে কিরকম লাগবে? কোষ্ঠী বা ন্যাটাল চার্ট করা আছে, রাশি লগ্ন জানেন? আচ্ছা আচ্ছা, সিংহ রাশি জানেন আপনি? আর লগ্ন কি?
কুম্ভ, সিংহ লগ্ন। ঠিক আছে, আর ঠিক বলেছেন, সিংহ রাশি সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম, নরগণ আর ক্ষত্রিয় বর্ণ। আপনার প্রশ্ন কি? কি বিষয় জানতে চান? হ্যাঁ, আমি আমার কেরিয়ার নিয়ে একটুখানি জানতে চাইছিলাম। কেরিয়ার নিয়ে জানতে চান? আচ্ছা আচ্ছা, আপনি কি অনেক করেন? দিন ধরে ট্রাই করে যাচ্ছি, লাইন মানে পাই না, আজকে পেয়ে খুব মানে ভালো লাগছে। যাক যাক, আপনি আপনার আপনি কি করেছেন, মানে পড়াশোনা কতদূর করেছেন? আমি এখন মোটামুটি আমি এখন ক্লাস 11-এ উঠেছি, এবং আমি এখন মানে আর্টস নিয়ে মানে পড়ছি। আচ্ছা আচ্ছা, আর্টস নিয়ে পড়ছেন, 11-এ উঠেছেন। আচ্ছা, নিচস্থ শুক্র নিচস্থ মঙ্গল লগ্নটা, ঠিক আছে, শনি, ঠিক আছে ঠিক আছে। এনার এ নাম কি বললো দিদি? এনার নামটা দিনেশ মণ্ডল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দিনেশ মণ্ডল, বাহ খুব সুন্দর নাম। আচ্ছা আমি একটা জিনিস আপনাকে বলি, হ্যাঁ ভাই, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। দিনেশ মণ্ডল, আপনার এখানে দেখাচ্ছে আপনার প্রথম যেটা জিনিস, আপনার ছকের মতো যেটা আমি আজকে যে বিষয়বস্তুটা তুলে ধরবো সেই বিষয়বস্তু, দুটো ফোনই, প্রথম দুটো ফোন আসলো, দেখুন কেমন ইনসিডেন্ট, পরমপিতার ইচ্ছা, ঈশ্বরের, যে দুটো ফোনই আসে, সে দুটো ফোন, আগের ফোনটা কাজে নিলাম, সেটা আংশিক কাল সর্বযোগ ছিল, এর ছকের মধ্যে পূর্ণ কাল সর্বযোগ, 1 2 3 4 5, হ্যাঁ পূর্ণ কাল সর্বযোগ দুটো ফোনের মধ্যে। আপনি আপনার যে ছক করেছেন, আপনাকে যিনি করেছেন তিনি বলেছিলেন আপনার কাল সর্বযোগ আছে? না, আপনার ছকের মধ্যে পূর্ণ কাল সর্বযোগ আছে, পূর্ণ কাল সর্ব। কাল সর্বযোগ কি করে হয় এতদিন প্রোগ্রাম দেখতে দেখতে কি জানেন? আমি আজকে বলবো ভালো করে, আজকে প্রোগ্রাম পুরোটা দেখবেন, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজকে কাল সর্বযোগ নিয়ে বলবো, আপনার কাল সর্বযোগ তার মধ্যে খুঁজে পেয়ে যাবেন কোথা থেকে কি হলে। কাল সর্বযোগ মানে হচ্ছে রাহু কেতুর একটা পাশে যখন পাঁচখানা ঘর ফাঁকা হয়ে যায় সেটা কাল সর্বযোগ হয়ে যায়। আপনি দেখবেন আপনার রাহু কেতুর একটা পাশে ডান সাইডে পুরো ঘরগুলো ফাঁকা। এই কাল সর্বযোগ থাকলে কি হবে আমি বলছি, এই যে আপনি পড়াশোনা করছেন, তো এই পড়াশোনাতে যদি আপনি ধরুন 100% এফোর্ট দিলেন, আপনি 50% মার্কস পাবেন, বুঝতে পারলেন? মানে আপনি যতটা পরিশ্রম করবেন ততটা রেজাল্ট পাবেন না। এই যে আপনি 11 অবধি, এই যে 11-এ উঠেছেন তো আপনি, তো মাধ্যমিক পাস করে 11-এ উঠেছেন, এমনি এমনি তো ওঠেননি। এই যে মাধ্যমিকে যতটা আপনি যতটা পরিশ্রম করেন ততটা কি রেজাল্ট হয়েছে আপনার? হয়নি। জীবনের প্রথম থেকে শেষ অবধি আপনি যতটা পরিশ্রম করেন ততটা কোনোদিনও রেজাল্ট হবে না, কারণ কাল সর্বযোগ থাকলে, আমি আরো অনেকবার বলেছি, আজকে পুরো ডিটেলস করবো আলোচনাটা, যে কাল সর্বযোগ থাকলে কিন্তু মানুষের জীবনে ডিলে, অপটিক্যালস, বাধা লেগে থাকে, কেরিয়ার তো অনেক দূরস্থ, আগে পড়াশোনাটাকে পুরোপুরি করতে দেবে কিনা রীতিমতো কোশ্চেন আছে আমার। কেরিয়ারটা বুঝতে পারলেন, কেরিয়ার হচ্ছে অনেক দূরস্থ, এখন অনেক লম্বা দৌড়, সবে 2002-এ আপনার জন্ম, এখনো জীবন অনেক বাকি। আমার প্রশ্ন হচ্ছে, কেরিয়ার তো অনেক দূরের জিনিস, বম্বে এখন অনেক দূর, বম্বে থেকে বারাসাত পড়ে নর্থ 24 পরগনা, এই বারাসাত অব্দি শোভাযাত্রা থেকে যেতে পারা যাবে কিনা সেটা সন্দেহ আছে, বম্বে তো অনেক দূর। আপনার কেরিয়ার নিয়ে পরে ভাববেন, আগে এডুকেশন কমপ্লিট করতে পারবেন কিনা ঠিক মতো চিন্তা করুন। আর আপনার হুট করে না ফোনটা কেটে গেছে মনে, না ফোনটা যাই, ফোনটা মিসকমিউনিকেশন হয়ে গেল, আপনি শুনে নিন, পারলে আমার নাম্বারে একবার যোগাযোগ করুন। আপনাকে বলি আরেকটা জিনিস হচ্ছে, আপনি খুব হটকারী মানুষ, এই হটকারী করবেন না, ছকের মধ্যে আছে হটকারী করা, মানে খুব ইমোশনাল এবং হটকারী, দ্রুত ডিসিশন নেয় এবং দ্রুত চেঞ্জ করে, এইটা থেকে খেললে জীবনে কোনো কিছু সাকসেস হবে না। কিন্তু ওভারঅল এর মাইন্ড ভালো, তুঙ্গস্থ বৃহস্পতি, জীবনে শাইনিং এর প্রবল যোগ আছে, কিন্তু এই কাল সর্বযোগ থাকলে কিন্তু এর থেকে বেরাতে পারে যতক্ষণ না রেক্টিফাই হবে। আমি আজকে কাল সর্বযোগ নিয়ে বলবো, শুনতে থাকুন প্রোগ্রাম। একদম এখনই প্রশ্ন রাখবো, কারণ এরপরে ওর 12, হ্যাঁ আরো রেজাল্টটা ন্যাচারালি খারাপ হয়ে যাবেই, এবং কোনোভাবেই কলেজে ভর্তি হতে পারবে। আমার 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 চিন্তা আছে ও গ্রাজুয়েশন অবধি যেতে পারবে, হ্যাঁ কলেজেই পৌঁছে দেবে। তো আমি দিনেশকে একটা কথাই বলবো, যে তুমি যখন স্যারকে এতটাই ভালোবেসে ফেলেছো, তার কথা তোমাকে এতটাই মোটিভেট করেছে, তুমি ইমিডিয়েট বুকিং নাম্বারে ফোন করো ভাই, তোমার জীবন শুধরে যাবে, আগামী দিন তোমার সুন্দর হতেই হবে, কিন্তু ভুল জায়গা চুজ করো না, যাতে এই যে সুন্দর জিনিসটা তোমার মধ্যে রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। বন্ধু সঙ্গে আছেন, কিন্তু তার সত্ত্বেও আমি স্যারের কাছে একটা প্রশ্ন রাখবো, কাল সর্প, এই যে কাল সর্প নিয়ে আমি একটু আপনার কাছে প্রশ্নটা রাখলাম, এত ভয় আমাদের, এত ভয়, এত ভুল আমরা শুনি এই কাল সর্প নিয়ে, শুনবো তাহলে কি কাল সর্পের ভয় আছে, কিন্তু সেটা যদি উপযুক্ত রূপে নিয়ন্ত্রণ করা তাহলে কোনো প্রবলেম, কোনো ভয় নেই। আচ্ছা স্যার, আমি কি প্রশ্ন ফোনটা নিয়ে নিই, হ্যাঁ তারপর আমি কাল সর্পে যাচ্ছি। হ্যাঁ নমস্কার, হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে প্রসঙ্গে বলছি। আচ্ছা বেশ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাইছিলাম। ওর নাম? ওর নাম সঞ্জয়। সঞ্জয় কি? সঞ্জয় আড্ডো। আড্ডো, ডেট অফ বার্থ বলুন। 5ই মে 1990। 5ই মে 1990, সময়? সকাল 7টা। সকাল 7টা, আর ওর জন্মস্থান কোথায়? হাওড়া ম্যাডাম। হাওড়া, বেশ। আমার দেবাশীষ দাদা নমস্কার। নমস্কার, প্রণাম রইল। নমস্কার নমস্কার,
থ্যাংক ইউ। আপনার ভাইয়ের জন্মবার স্যাটারডে শনিবার? হ্যাঁ স্যার শনিবার। আচ্ছা কি জানতে চান আপনি আপনার ভাইয়ের সম্পর্কে দাদা বলুন। আপনার ভাইয়ের রাশি লগ্ন টগ্ন জানতেন, করা আছে? আচ্ছা করা নেই। আপনার ভাইয়েরও সিংহ রাশি বৃষ লগ্ন, ঠিক আছে? একাদশীতে জন্ম, আমি বলে দিচ্ছি, হ্যাঁ নরগণ আমি বলে দিচ্ছি। আপনার ছেলে ভাইয়ের জানতে চান কেরিয়ার, মানে কাজকর্ম কি করতে পারে? ঠিক আছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আপনার প্রথমেই বলি, আপনার এইখানে ছকের মধ্যে আপনার ভাই কিছু করছে না বলছেন এখন? বিয়ে করেও বসে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বলছি যে ও আচ্ছা কতদূর পড়াশুনো করেছে? ও পড়েছে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক পড়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনে শুনছে আমি একটু একটা জিনিস বলে নিই আজকে, মানে এটা ট্র্যাজেডি নাকি জানি না, তিনটে ফোন, তিনটে ফোনের ওই এক। আপনি আপনার আমি একটা আপনাকে একটা পরামর্শ দেবো, আমার কথা শুনবেন? হ্যাঁ বলুন স্যার। আমি বলছি আমি 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 বারবার বলছি আমি কিন্তু কাউকে ভয় দেখানো এগুলো নিজে করিও না, পছন্দ করি না, কিন্তু দেখুন যদি যেটা যা হয়েছে যদি আমি না বলি তাহলে তো আপনি প্রবলেম থেকে বেরোতে পারবেন না, তাই নয়? এই আপনার ভাইয়ের ছকের মধ্যেও আংশিক কালসর্পযোগ রয়েছে, প্রত্যেক আমি তিনটে ফোন পেলাম, বোধ তিনটেই কালসর্পযোগ, একটা পূর্ণ আর দুটো আংশিক, আপনারটাও আংশিক এই ভাইয়েরটা। এই কালসর্পযোগ থাকলে কি করা জানেন ভাই, আমি বলছি যে প্রত্যেক মানুষের মধ্যে না ডিলে অপটিক্যালস বাধা লাগিয়ে থাকে, কিন্তু আমি বলি যে আপনার ভাইয়ের কিন্তু এখানে না অর্থনৈতিক জায়গা যে খুব টাফ, মানে প্রবলেম তৈরি হবে তা না। দেখুন আমি বলছি আপনি মিলিয়ে নিন, আপনার ভাই তো কোনো কাজকর্ম করে না, কিন্তু যদি ওর কোনো টাকা পয়সা দরকার হয় দেখবেন চলে আসবে হাতে। হ্যাঁ আমি আপনাকে কি বললাম, আপনার ভাই কোনো কাজকর্ম করে না, কিন্তু যদি যখন দরকার হবে আপনার ভাইয়ের হাতে পয়সা চলে আসবে, আসে তো সেটা? আমি সেটাই বললাম, দেখুন এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আমি বলেছি দ্বিতীয় ঘর থেকে পাসবুক কে দেখানো হয়, মানে মানুষের যেখানে সেভিংস অ্যাকাউন্ট, তো আপনার ভাইয়ের দ্বিতীয় ঘরে বৃহস্পতি রয়েছে। ও যদি বসেও থাকে, আপনি যদি কাজও করেন, ও বসে থাকলে ওর কাছে টাকা আসবে, এই জন্য কুড়ে হয়ে গেছে, কাজে মন নেই তো কুড়ে হয়ে গেছে। দেখবেন কিছুদিন আগে, আচ্ছা আচ্ছা আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের 370 ধারা বন্ধ হলো, তার আগে কিছুদিন আগে ছিল দেখবেন উগ্রপন্থী তৈরি হতো, কেন জানেন হতো? ওই 500 টাকা করে দেওয়া হতো ঢিল মারলে, যদি মানুষের কাজকর্ম না থাকে মানুষ কি করবে, কোনো কিছু থাকবে মানুষের পিছনে লাগবে, তো আপনার ভাই টাকা যদি পেয়ে যায় কি করবে কাজ? এই জন্য আমি বললাম এইখান থেকে বেরোতে গেলে একটুখানি দেখা করতে হবে ভাই, আমি তো দূর থেকে হেল্প করতে পারবো না, আমার খুব কষ্ট লাগছে যে আপনাদের যদি দূর থেকে, আমার যদি ভগবান এমন ক্ষমতা দিত যে দূর থেকে কিছু বললাম আর আপনাদের হয়ে গেল, সব থেকে বেশি খুশি হতাম আমি, কে হতো জানি না, আমি নিজেকে খুব ধন্য মনে করতাম, কারণ এত আগুন জ্বালিয়েছে না যজ্ঞে, এত আগুন জ্বলছে এখন মানুষের, এত ধুনো, এত ফাও, এত খরচা করে লাভ কি আছে দূর থেকে? হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি আমার দাদা ভাই, ঠিক আছে, ও মানে অ্যাকচুয়ালি মানে কোন লাইনে গেলে বা কোন সময়টা গোল্ডেন, মানে মানে ওর টাইমটা, এর জন্যই বলছি কি ভাই, আমি একটা জিনিস বলি, এইখানে বসে তো অনেকের লাইন থাকে, আমি আপনার একটা প্রশ্ন জায়গায় 3-4টা জিনিস বলেছি, একটু সামনে এসে এটাকে দেখতে হবে, 2 মিনিটে বলা যাবে না আপনার ভাইয়ের কোন লাইনে, কিন্তু আমি একটুখানি বললাম আপনার ভাইয়ের অর্থনৈতিক জায়গা কিন্তু খুব ভালো। এটা একদম বলা যাবে, আপনার মা কেন, আপনার বাবার কথা বলা যাবে, আপনার কথা, এই জন্য একটু সামনে আসতে হবে ফোনের মধ্যে। আচ্ছা আচ্ছা আপনি তাহলে ফোনটা শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন, অবশ্যই দেখা করুন, কিন্তু অবশ্যই, কারণ নালে না দেখা হলে ওনার এই ভাইয়ের এই কেরিয়ার এখান থেকে বলা সম্ভব না আর হবে না। ওনার মায়ের শরীর স্বাস্থ্যের কথা বলছে আপনার, ওনার মায়ের চতুর্থ স্থানে চন্দ্র, মানে ওই ছেলেটার মায়ের জায়গা, মানে ওনার মা চতুর্থ স্থানে চন্দ্র, এখন সিংহের মধ্যে রয়েছে ইয়ে, আর তার দৃষ্টি রয়েছে। শরীর স্বাস্থ্য আমার মতে বলে এখন এই সময়, যে বর্তমান সময়ে ওনার মায়ের যেহেতু হবে পেইনই, মানে হাড়ে মানে সমস্যা আসার সম্ভাবনাটা বেশি থাকবে,
শরীরের যন্ত্রণা আসা সম্ভব না, এমনি মেজর প্রবলেম এখানে দেখাচ্ছে না, এইটুকুনি সময় তো বলা যাবে সম্ভব না। তবে যেটুকুনি দেখলাম ভাই, আপনি শুনে রাখুন, আপনার মায়ের কিন্তু জয়েন্টে ব্যথার চান্সেস থাকার সম্ভাবনা প্রবল থাকবে আপনার ভাইয়ের, ঠিক আছে? আর বাদ বাকি যদি আপনি জানতে চান একটু আসতে হবে, এত দূরে যদি আপনি বলছেন আমি খুব আমার প্রোগ্রাম ভালো লাগে, খুব কাছের মানুষ, কাছের মানুষ থেকে দূরে দূরে কেন থাকবেন, কেন কাছে আসুন, দূরে থাকবেন। আচ্ছা ফোন আবার এসে গেছে, কিন্তু স্যার আমার যে কাল সর্প নিয়ে জানার ছিল, একটু লাইনটা হোল্ড করতে পারবেন, একটু সঙ্গে থাকতে হবে কিন্তু। হ্যালো, হ্যালো, একটু সঙ্গে থাকতে হবে কেন স্যার, এর থেকে আমরা শুনি, আসুন কাল সর্প নিয়ে একটু শুনি, হ্যাঁ তারপর অবশ্যই আপনার ফোনটা আমি নিচ্ছি। হ্যালো, কালসর্প আছে, তার মধ্যে আমাদের 11খানা কালসর্প খুব ইম্পর্টেন্ট। 11খানা কালসর্প দেখবেন, প্রথম কালসর্প হচ্ছে শঙ্খচূড় কালসর্প। এই শঙ্খচূড় কালসর্প যোগটা হয় রাশিচক্রে রাহু যখন নবমে থাকে আর কেতু তৃতীয়ে থাকে। রাশিচক্রে রাহু যখন নবমে কেতু তৃতীয়ে থাকে তখন হয় এটা শঙ্খচূড় কালসর্পযোগ। আজকে যদি বা কালসর্পযোগটা পুরো শেষ করা সম্ভব হবে না, আবার রিপিটেড টাইম লাগবে, কারণ এটা কি কারণে হয় আর হলো কি হয় সেটাও তো বলতে হবে। তাই বলছি এই শঙ্খচূড় কালসর্প যাদের জন্ম হয় তাদের জীবনে বারবার উত্থান আর পতন আসে, বারবার উঠবে আর পড়বে, উঠবে আর পড়বে। যাদের এই তৃতীয়ে কেতু আর নবমে রাহু যাদের থাকবে তাদের জীবনে একাধিকবার উত্থান হবে, একাধিকবার পতন হবে। আর মিথ্যে কথা বলে অল্পতেই রেগে যাবে, মিথ্যে কথা বলবে, আবার কেউ কিছু বললে অল্পতেই সে রেগে যাবে। এদের ক্যারেক্টারগুলো এরকম হয়। আচ্ছা, শঙ্খচূড় কালসর্পযোগ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দ্বিতীয় কালসর্পযোগ হচ্ছে আমাদের ঘাতক কালসর্পযোগ। এই ঘাতক কালসর্পযোগ রাশিচক্রে যখন রাহু দশমে থাকে আর কেতু চতুর্থে অবস্থান করে, তো এই কালসর্পযোগ যাদের যাদের সমস্যা মানে যারা জন্মছে তাদের মধ্যে যে প্রবলেমটা হয়, এদের লাইফে মানে পারিবারিক হোক বাইরের কোনো মামলা মোকদ্দমা মানে কোর্ট এদের বন্ধু হয়ে যায়, মানে মামলা মোকদ্দমা এদেরকে দেখবেন অনেকে আছে দাদা খেতে পাচ্ছে না কিন্তু কোর্টে কেস লড়তে যেতে হচ্ছে, মানে মামলা মোকদ্দমা জড়িয়ে রাখে, সারাক্ষণ মামলা মোকদ্দমার মধ্যে কোনো না কোনো সমস্যা নিয়ে জড়িয়ে থাকে। তো এই কালসর্পযোগ হচ্ছে তাই, আর জরিমানা হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা বেসিক্যালি হয় সিংহলগ্ন বা কন্যালগ্নের পক্ষে জাতকে উচ্চ রাজনৈতিক পদ পায়। ধরুন যদি এই কালসর্পযোগটা থাকে, যেমন মামলা মোকদ্দমা জেল জরিমানা হয়, আবার একটা হচ্ছে যাদের সিংহলগ্ন বা কন্যালগ্ন হয় এরা কিন্তু রাজনৈতিক উচ্চ পদপ্রাপ্ত হয়, মানে ভালো লিডার পিডার তৈরি হয়ে যায়। আর লিডারদের তো হলে কোনো ব্যাপার না, অন্য পয়সা করিতে এসে গেলে ওটা হয়ে যায়, পাবলিকের পয়সা ঠিক হয়ে যায়, অসুবিধা নেই। আর ঠিক আছে, আমরা দ্বিতীয় দুটো কালসর্পযোগ বললাম, আমাদের 11খানা কালসর্পযোগের কথা আমি বলবো, ডে বাই ডে এক একটা ফোন দিয়ে নিতে বলার চেষ্টা করবো। কে আছেন ফোনে বলুন বন্ধু। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, আমি বর্ধমানের কালনা থেকে বলছি, আমার ছেলের ব্যাপারে জানবো। বেশ, ছেলের নাম? ছেলের নাম সৌভিক বন্দ্যোপাধ্যায়। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ সৌভিক ব্যানার্জি, ও ডেট অফ বার্থ বলুন। 16/11/2000। কত? 16/11/2000। হ্যাঁ আচ্ছা, 16/11/2000। টাইম বলুন। সময়? সময় রাত্রি। হ্যাঁ রাত্রি 9:20। রাত 9:20। আর জন্মস্থান? অম্বিকা কালনা। ও অম্বিকা কালনা, বেশ, কালনা বর্ধমান। আচ্ছা কালনা, কালনা। আচ্ছা ওর জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবার। আচ্ছা কি জানতে চান বলুন? ছেলের পড়াশোনা বা ক্যারিয়ার? একটাই বলবো, পড়াশোনা ক্যারিয়ার একটাই বলবো আমি, কি একটার মধ্যে কোনটা জানবো? একটা হয় পড়াশোনা না ক্যারিয়ার। ক্যারিয়ার, মানে পড়াশোনা না হলেও কোনো ব্যাপার না, ক্যারিয়ার হলেই হবে, ঠিক আছে? মানুষ এখন তাই চায়, পড়াশোনা করে আর কি হবে। মিথুন রাশি, ধনু লগ্ন, পুনর্বসু নক্ষত্র। এখন আপনার ছেলের কিন্তু শনি ঢাইয়া চলছে, বুঝতে পাচ্ছেন? আমার ছেলে কর্কট রাশি না? না না, মিথুন রাশি, তাহলে ভুল জানেন, ডেট অফ বার্থ ভুল বলেছেন। 16/11/2000 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16/11/2000 এ কখনো কর্কট রাশি হবে না, মিথুন রাশি। রাশি সোয়া দুদিন এক জায়গায় থাকে চন্দ্র, তাই রাশির পরিবর্তন সম্ভব না, তাহলে আপনি ডেট অফ বার্থ ভুল বলেছেন। ডেট অফ বার্থ ঠিক আছে তো, 16ই নভেম্বর? তাহলে ওর জীবনে কখনো কর্কট রাশি হবে না, তাহলে মিথুন রাশি হবে। মিথুন রাশি, ধনু লগ্ন, পুনর্বসু নক্ষত্র, পঞ্চমী তিথিতে জন্ম, দেবগণ, শূদ্রবর্ণ আপনার ছেলের। আমি বলে দিচ্ছি আপনার ছেলের কেরিয়ার কেমন হবে, আপনি রাশিটা ভুল জানেন, রাশিটা হচ্ছে মিথুন রাশি। যদি বা মিথুন রাশি হলো যে খুব সমস্যা আছে তা নয়, কিন্তু লগ্ন যেহেতু ধনু লগ্ন, ধনু লগ্নের উপর এখন শরীর, লগ্ন মানে হচ্ছে শরীর, তাই ওনার ছেলের এখন ঢাইয়া চলছে, শরীর নিয়ে সাবধানে থাকতে হবে বর্তমান সময়ে। শুনতে পাচ্ছেন তো আমার কথা? আমি কি বললাম বলুন তো? বললাম শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। শরীর এখন কোনো শারীরিক ট্রাবল আসেনি তো? ঠিক আছে, শরীর নিয়ে সাবধানে থাকবেন, আসবে এক বছরের মধ্যে, ঢাইয়া যখন চলছে এসে যাবে, চিন্তা করবেন না।
রবি আর শনি চর্চা, ঠিক আছে লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি রবি একটু সঙ্গে রবি থাকুন। আসুন, হ্যাঁ কেরিয়ার জানতে চাইলো, বলো না রবি কেরিয়ার আসুন। ঠিক কেরিয়ার আছে, আচ্ছা বলছি রবি আসুন, সব করা দেখুন দিদি আজকে এমন অবস্থা, এমন কি অবস্থা, আংশিক কাল সর্বযোগ প্রত্যেকটা, মানে যে কটা ছক দেখছি প্রত্যেকটা কাল সর্বযোগ প্রত্যেকটা। কাটানোর আচ্ছা ফল দিদি কথা বলি, আপনার ছেলে আপনার কথার অমান্য করে বেশি তো, আপনার কথা শোনে না, কথা কম শুনে তো আপনার, না একদম শুনে তা হবে না, এমনি কম শুনবে। হ্যালো বলছি আপনার সন্তান আপনার একটু অবাধ্য তো, মানে আপনার কথা কম শুনে তো, আমি বলছি আপনার ছেলে বেসিক্যালি আপনার কথা কম শুনবে, আমি ঠিক বলছি কি? কম শুনে বলবো না, শোনে কম শুনে বলবো না, তাহলে কি তাহলে আর শুনলো না, কথা তো শুনলোই। এখানে দেখাচ্ছি আপনার ছেলের এখানে দেখাচ্ছে যে মায়ের জায়গা খুব একটা ভালো দেখাচ্ছে না, মানে হচ্ছে মায়ের কথা সব সময় শুনবে না দেখাচ্ছে, এখানে মায়ের কথার একটু অবাধ্য হবে মাঝে মাঝে, ঠিক আছে? আর আপনার ছেলে প্রেমজ লাইফে পড়ে যাবে, নারী ঘটিত জায়গায় পড়ে যাবে, ঠিক আছে? এখন কি প্রেম করছে জানেন কি আপনি? ভালো করে শুনবে না, আপনার যদি যখনই যার বিষয়ে ফোন করবেন, যদি ছেলে অ্যাডাল্ট হয় ছেলেকে কাছে রাখবেন, না জানলে প্রবলেম হবে, এখান থেকে ভুল বলা তো সম্ভব নয়। আপনার ছেলে শুক্র কেতু অ্যাটাচমেন্ট 100% লিখে দিচ্ছি, যদি না হয় আপনি ফোন করে বলবেন 1000% কনফার্ম এই ছেলে প্রেম করবে, ঠিক আছে? প্রেম করে বিয়ে হবে, আর সেই বিয়ে টিকবে কিনা রীতিমতো সন্দেহ আছে, কোশ্চেন মার্ক আছে, ঠিক আছে? আমি কেরিয়ারের কথা বলছেন, কেরিয়ার বলছি, কেরিয়ার স্থায়ী হবে না, ঠিক আছে? কেরিয়ার স্থায়ী হবে না, আংশিক কালসর্বযোগ ওর আছে, যতক্ষণ না কালসর্বযোগের খণ্ডন হবে কেরিয়ার কিন্তু স্থায়ী হবে না, একটা কাজ ধরবে আর একটা কাজ ছাড়বে। আপনার ছেলেকে বোঝা আপনার পক্ষে কিন্তু টাফ হবে, পঞ্চমস্থ শনি নিচস্থ অবস্থায় আছে, ভাববেন হচ্ছে একদম ভাজা মাছ উল্টাতে জানে না, কিন্তু আপনার ছেলে অনেক কিছু জানে, আপনি বুঝতে পারেন, ক্রিটিক্যাল মাইন্ডে তৈরি হয়, আপনি যেটা বুঝতেও পারবেন না, বুঝতে পারলেন? আপনি সঙ্গে আছেন? হ্যালো, আপনি রেসপন্স করুন, আমি বলে যাচ্ছি, আপনি রেসপন্স করতে হবে তো, রেসপন্স করছি তো, আপনার কথা শুনছি। আচ্ছা স্যার যেগুলো বললেন সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, আপ পারলে একটুখানি দেখে নিতে হবে আপনার ছেলেকে, আপনি কিন্তু আপনার ছেলেকে বুঝা অতটা ইজি হবে না, বুঝতে পারলেন? ও কিন্তু ও ভাববে এক আর করবে কিন্তু আরেক, আপনি যেটা ভাবছেন ওরকম কিন্তু নয়, আর কেরিয়ার কিন্তু স্থায়ী হবে না, আপনি মিলিয়ে নিন কেরিয়ার। এখন তো কিসে পড়াশোনা করে কি এখন? কেরিয়ার কিন্তু স্থায়ী হতে সমস্যা আছে, কেরিয়ার কিন্তু স্থায়ী হবে না, এখানে দেখাচ্ছে স্থায়ী কেরিয়ার করা একটু টাফ আছে, বুঝতে পারলেন? আর একটা রোগের কথা বলে দিচ্ছি আপনাকে, আপনি আমাকে ফোন করেছিলেন শুধু ওর পড়াশোনা, আমি বলছি ওর কিন্তু রক্তবাহী শিরার প্রবলেম আসবে, দেখবেন মাঝে মাঝে পায়ে টান টান লাগার সম্ভাবনা থাকবে, বুঝতে পারলেন? পায়ে মাঝে মাঝে টান লাগবে, টান টান দেখবেন পায়ে, মানে টান ধরে না শিরায়, শিরায় টান লাগার সম্ভাবনা থাকবে শিরাতে, বুঝতে পারলেন? একটু দেখেই নেবেন, 100% আছে, তাহলে পরে ফোন করে জানাবেন। একদম একটা কথা একটু বলে দিচ্ছি, আপনি তো মা, আপনি কিন্তু অনেক কিছুই জানেন, যেটা আপনি বলতে পারেননি সেটা আপনি স্যারকে সাক্ষাতে আসুন, স্যারের সাথে কথা বলুন, প্রয়োজনে ছেলেকে নিয়ে আসুন, ঠিক আছে? সেটা আপনি যেটা আপনি বলতে পারলেন না সেটা আপনি তার সামনে এসে চেম্বারে বলুন, আপনার ছেলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে এই সমস্যা থেকে, নালে কিন্তু ভবিষ্যতে বলতে খারাপ লাগছে, ভীষণ বাজেই রয়েছে, খারাপই হবে। সাংঘাতিক পর্যায়ে গেছে ধর্মকথার ভিউয়ার্স, আপনারা নিজেরা এক্ষুনি খুলুন, খুলে দেখুন আমার কথা বিশ্বাস যদি না হয়। তো এই ধর্মকথা চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই জ্যোতিষ নিয়ে আলোচনা হবে, এবং স্যারকে কোন চ্যানেলে কখন কখন পাবেন সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। আর আরেকটি কথা যেটা আমি বলতে ভীষণ পছন্দ করি, যে বৈদিক পুরোহিত দ্বারা শোধন করা দীর্ঘদিনের রিসার্চের পর একটি ব্যাঙ্গেল, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা,
একটি ব্যাঙ্গেল খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের কাছে, তার মধ্যে বেদ মন্ত্র খোদাই করা রয়েছে এবং রাশি লগ্ন অনুযায়ী কার কি সমস্যা সেটা আরো ডিপলি স্যারের কাছ থেকে আমরা জানতে পারবো। আমি শুধু প্রচ্ছন্ন ভাবে আপনাদের বলছি সেই ব্যাঙ্গেল খুব শীঘ্রই আমরা পেতে চলেছি এবং সেই ব্যাঙ্গেলটি কিন্তু ভীষণ ফ্যাশনেবল আজকের দিনে ছেলেমেয়ের জন্য বা সবার জন্য ভীষণ উপযোগী। যার দরকার হবে প্রয়োজন তার কাছেই কিন্তু সেই ব্যাঙ্গেলটা পৌঁছবে এবং সেই ব্যাঙ্গেলটা হাতে পড়লে আপনার জীবনে যে ভয়ঙ্কর সমস্যাটা চলছে সেখান থেকে আপনি 40% বেরিয়ে আসতে পারবেনই পারবেন। তারপর 60%-এর জন্য তো স্যার দেবাশিস, মহাচার্য স্যার দেবাশিস আমাদের সঙ্গে রয়েছেন, সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু এটাও মাথায় রাখবেন যে কেউ কিন্তু এই যেখানে সেখানে এই ব্যাঙ্গেলটা পাবেন না, শুধুমাত্র তার চেম্বারেই পাওয়া যাবে এবং বৈদিক পুরোহিত দ্বারা শোধন করা। তো সুতরাং বুঝতে পারছেন এই ব্যাঙ্গেলটির কতটা পাওয়ার। ব্যাঙ্গেলটা যত তাড়াতাড়ি বুকিং করবেন, মানে আপনি এসে পড়বেন তার কাছে, এই ব্যাঙ্গেলটিও কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। নিরাকার ব্রহ্মের মন্ত্র খোদিত আছে, নিরাকার ব্রহ্মের মন্ত্র খোদিত, যে মন্ত্রটা ওপেনলি কারোর কাছে পাওয়াও যায় না, এর কোনো বইও নেই, একেবারে তথাকথিত বই নেই। যেহেতু জ্যোতিষ মহাচার্য শ্রী দেবাশিস এতটাই আধ্যাত্মিক জগতের মানুষ, তিনি ওইখানেই ডুবে রয়েছেন এবং আপনারা শুনলেন কেন উনি নিরামিষ খান, শুনলেন বন্ধুরা, আমার আর নতুন করে বলার কিছু নেই। আসুন আমরা আবার ফিরে যাই আমাদের প্রশ্নে, অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন। কাল সর্ব নিয়ে আমরা কি আবার আগামী দিন আলোচনা করব না? এখন দুটো বললাম, আরেকটা কাল সর্ব বলিনি, দুটো বলেছিলাম, আরেকটা কাল সর্ব, একটা আরেকটা হচ্ছে পরের নাম, তৃতীয় কাল সর্ব, সেটা হচ্ছে কুলিক কাল সর্ব যোগ। কুলিক কাল সর্ব যোগ, কুলিক কাল সর্ব যোগ কত হয়, যদি দ্বিতীয় রাহু থাকে আর অষ্টমে কেতুর অবস্থান হয় তখন কিন্তু কুলিক কাল সর্বযোগ তৈরি হয়। একটু হোল্ডে থাকুন, একটু হোল্ডে থাকুন। এই 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 যে জাতকে যে কুলিক কাল সর্বযোগ হয় এদের শরীর নিয়ে সারা জীবন সমস্যা থাকে, মানে হেলথ প্রবলেম। আরেকটা হয় সারা জীবন আর্থিক, মানে মানি প্রবলেম এবং হেলথ প্রবলেম, এদেরকে বলে কুলিক কাল সর্বযোগ। কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট একটা মানুষের, যদি কারোর দ্বিতীয় রাহু, যেমন ওই আমি যেই ছেলেটার বললাম, যে ছেলেটা বলছে না যে বিটেক করছে, এই ছেলেটা কিন্তু দ্বিতীয় রাহু অষ্টমস্ত কেতু, এটা কিন্তু কুলিক কাল সর্বযোগ। এইটা কিন্তু হেলথ এবং আর্থিক প্রবলেম কিন্তু ভবিষ্যতে নিয়ে চলে আসবে মানুষের। স্যার জীবনে যদি শরীরও খারাপ থাকে, যদি ফিনান্সিয়াল দিক দিয়েও তার প্রবলেম থাকে, কিন্তু মানুষ জানেন তো কি জানেন তো, মানুষের শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যায়, কিন্তু মানুষ মন খারাপ হলে ডাক্তারের কাছে যায় না। ভাবে কি, এটাকে মনেরও তো ডাক্তার আছে, মনের ডাক্তার হচ্ছে অ্যাস্ট্রোলজার, শরীরের ডাক্তার হচ্ছেন যারা 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 কি বলে মেডিকেল সায়েন্স আছে, মেডিকেলে রয়েছে। কিন্তু আমি বলবো ফিজিক্যালের ক্ষেত্রেও অ্যাস্ট্রোলজিকে দেখানো উচিত, কারণ মেডিকেল দিয়ে সর্বদা সবসময় হয় না, কারণ আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজি আছে। আমার বিভিন্ন চ্যানেলে যে প্রোগ্রামগুলো হয়, আপনারা ধর্মকথাতে গেলে দেখতে পারেন কোন চ্যানেলে হয়, ওই চ্যানেল মারফত যখন আমার প্রতিদিন প্রোগ্রাম চলে সেখানে কিন্তু আমার মেডিকেল অ্যাস্ট্রোলজির প্রোগ্রামও দেখা। তাহলে স্যার আমি ফোনটা নেব, কিন্তু একটা কথা আমার মনে প্রশ্নটা জাগছে যে এই যে কুলিক কাল সর্ব বললেন, যাতে তাদের সারা জীবন শরীরটা খারাপ থাকে, শারীরিক অসুবিধা আর্থিক, তাহলে সেই মানুষটা যিনি এটাতে আক্রান্ত তিনি সমানেই ডাক্তারের ওষুধ খেয়ে যাচ্ছেন, অথচ কিন্তু একটা কথাই বলছেন আমি ভালো হতে পারছি না, তাহলে কারণ হচ্ছে এইটা। এইটাই, যদি আপনি হাড়ির তলায় ফুটো করে দিয়ে দুধ প্রতিদিনই ফেলেন, ওইখান থেকে বেরিয়ে যাবে, তাহলে বন্ধুরা আগে ফুটোর গ্যাপটাকে ঠিক করতে হবে। একদম, আপনারা বিচক্ষণ মানুষ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্যার কি বলতে বলুন, কে বলছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, দেবাশিস বাবু নমস্কার জানাচ্ছি, ম্যাডাম নমস্কার। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বর্ধমান থেকে মিন্ময় চ্যাটার্জি বলছি। মিন্ময় চ্যাটার্জি, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? ছেলের নাম শুভম চ্যাটার্জি। শুভম, শুভমের ডেট অফ বার্থ বলুন। 19 জুন 1996। আর একবার শুনবো, 19 জুন 1996। আচ্ছা, 19 জুন 1996। আচ্ছা, 19 জুন 1996। বেশ, সময়? সময় সকাল 5:58। ভোর 5:58। বেশ, জন্মস্থানটা কোথায় ওর? আসানসোল। আসানসোল, বেশ, আসানসোল। 19/6/96। আচ্ছা, ভোর 5:00। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসে গেছে। আচ্ছা, কি প্রশ্ন আছে স্যার? ও একটা মোটামুটি একটা আইটি সেক্টরে ভালো জায়গায় চাকরি করছে। আচ্ছা, আমি খবর মানে একটা খবর পাচ্ছি, হবে একটা বিদেশ যাত্রার লোক আসছে, মানে ওর খবর অফিসে খবর পাবে, সেটা কি স্যার হবে কিনা সেটা জানার। আসলে আমরা না বুঝতে পারলাম না আপনি কি বললেন, আর একবার একটু বলুন। ও একটা আইটি সেক্টরে মোটামুটি ভালো জায়গায় চাকরি। আচ্ছা আচ্ছা, এবারে একটা সামনাসামনি একটা বিদেশ যাত্রার একটা খবর হবে কিনা সেটা জানার। আচ্ছা, বেশ বেশ বেশ। আপনার ছেলের বুধবার জন্ম?
কর্কট রাশি মিথুন লগ্নে জন্ম, পূষা নক্ষত্রে জন্ম, ঠিক আছে। ওর জানা হচ্ছে কেরিয়ারটাই মেন প্রশ্ন, বিদেশ যাত্রা নবাংশ, তাও আমি এখান থেকে অ্যাভারেজ বলে দিচ্ছি রবি। তাহলে একদিন একটু দেখা করে নিন। হ্যাঁ প্রথমে বলি আমি, আচ্ছা ঠিক আছে আপনি শুনুন, আপনাকে বলছি, আপনাকে বলে দিচ্ছি, আপনি ব্যাপারটা হচ্ছে যে আপনার ছেলের হচ্ছে মিথুন লগ্ন আর কর্কট রাশি, ঠিক আছে। কর্কট রাশির জন্য টাইমটা এখন ভালো, খারাপ না। আপনার ছেলের এই মাত্র আমাদের গোচর এই 11ই আগস্ট বৃহস্পতিটা মুভ করে ডিরেক্ট হচ্ছে রেক্টোগ্রেড থেকে, আপনার ছেলের মোটামুটি জায়গাটা খারাপ না, এক ভালো, এক দুই তিন তো আসে বৃহস্পতি। কিন্তু সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে, আপনার ছেলে আপনি যেটা বললেন যে বিদেশ যাত্রা আছে কিনা, দ্বিতীয় চন্দ্র আছে, আর আমরা জানি দ্বাদশ জায়গা থেকে আমরা বিদেশ যাত্রা থেকে বিষয় বেসিক্যালি বিচার করি, সেক্ষেত্রে দাঁড়িয়ে ওনার ছেলে না একটা জায়গার মধ্যে চারখানা প্ল্যানেট ঢুকে গেছে, এটাকে মানে ম্যালেফিক প্ল্যানেট বলা হয়। তা আমরা এটাকে বলি যাদের মধ্যে এই যোগটা থাকে তারা মানসিক নিঃসঙ্গতা ভোগ ভোগ করে, মানে সবকিছু থাকার পরেও নিজেকে একাকিত্ব বোধ একটু অ্যালুপ থাকতে পছন্দ করবেন ওনার ছেলে। তাই সেক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে দাদা, কিন্তু আমার আমার এখান থেকে যতটা নলেজ, যেহেতু এই এখানে ছকের মধ্যে দেখাচ্ছে যে শনিকেতু একটা যোগ তৈরি হচ্ছে, সেই যোগটা ওর কিন্তু জায়গাটাকে ডিলে করে দেবে, কিন্তু বর্তমান বর্তমান সময় গোচর অনুযায়ী ওর কিন্তু পজিটিভ টাইম বটে। কর্কট রাশির জন্য এখন যে সময় খুব খারাপ তা নয়, এখন কিন্তু সময় যথেষ্ট ভালো, কিন্তু আপনার ছেলের আপনি একবার দেখিয়ে নেবেন, প্রবল মাঙ্গালিক যোগ আছে আর শনিকেতুর যোগ আছে। এই যে আমি আপনি যদি আমার প্রোগ্রাম ফলো করেন তাহলে দেখতে পারবেন যে মাঙ্গালিক যোগ থাকলে কিন্তু ছেলেদের যতটা অ্যাবিলিটি বা স্কিল সে অনুযায়ী কিন্তু তার যোগ্যতা কিন্তু আসে না, এবং সোর্স আর্নিং যা মানি সেটা কিন্তু সে পায় না। মানে ধরুন যোগ্যতা আছে 100 টাকা রোজগার করা, কিন্তু সে পায় 60 টাকা থেকে 70 টাকা, 100 টাকা কিন্তু পায় না, বুঝতে পারলেন কি বলছি? তাই আপনার ছেলের বিদেশ যাত্রার যোগ আছে, একদম আছে, কিন্তু সেই বিদেশ যাত্রার যোগের ল্যাক করে দেবে এই মাঙ্গালিক। আমার মনে হয় বিদেশ যাত্রা কিন্তু সেটেলমেন্ট করাতে পারবেন না। তাই আমি বলবো যদি আপনি এই যোগটাকে খণ্ডন করতে পারেন, খণ্ডন মানে কোনো তাবিজ কবজ কোনো যোগ্য করা নয়, বিজ্ঞান ভিত্তিকভাবে, তাহলে কিন্তু এই বিদেশ যাত্রার যোগকে কিন্তু পজিটিভ দেওয়া যেতে পারে। আর এই মুহূর্তে কিন্তু আপনার ছেলের বুধের মহাদশা, যাদের এই মুহূর্তে কিন্তু দশাটাও ভালো চলছে, তাই আমি বলবো দশাটাকে মিস ইউজ না করলে যদি ফেব্রুয়ারি 2020 হয়ে যায় রাহুর দশা আসবে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। যদি পারেন রাহুর দশা 3 মাস আগে রেক্টিফিকেশন করে নেন, কারণ আমি রেমেডি যখন দিই তার 3 মাস ওয়েট করতে বলি, 90 দিনের আগে কোনো কাজ বোঝা যাবে না, তো এই 90 দিনের মধ্যে বুঝতে পারবেন। তাই আপনি যদি 2020 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু রাহুর দশা আছে, তা অলরেডি চলছে আগস্ট, আপনি যদি এর মধ্যে রেক্টিফাই করে নিতে পারেন আমার মনে হয় ওর কিন্তু বিদেশ যাত্রার জন্য পজিটিভ। তার আগে করতে হবে আপনাকে, কারণ 2020 ফেব্রুয়ারির মধ্যে আছে রাহুর দশা চলছে, আপনি যদি তার আগে রেক্টিফাই না করেন, আর রেক্টিফিকেশনটা যদি বিজ্ঞান ভিত্তিক তাহলে দ্রুত কাজ করবে। আর যদি মনে করেন তাবিজ কবজ পড়লে আমি বলতে পারবো না, দাদা যে করছে সে বলতে পারবে। ইমিডিয়েট একটু দেখা করে নিন, হ্যাঁ একবার দেখিয়ে নিতে পারেন, আমার মনে হয় এটাকে বেরিয়ে যাবে। আমার প্রচুর ক্লায়েন্ট আছে, আপনি আমার ইউটিউবে গিয়ে সার্চ করুন ধর্মকথা, দেখতে পারেন প্রচুর ভিউয়ার, যারা ফরেনে থাকে অরিন্দম দা লন্ডনে থাকে, আমার প্রচুর ভিউয়ার্স আছে, এবং আমার প্রচুর পার্সোনালি ক্লায়েন্ট আছে যারা এখন ফরেনে কিন্তু জব করছে, আপনি দেখিয়ে নিতে পারেন পারলে একবার। আমি দেখিয়ে নিতে আপনি চলে আসুন, অসুবিধা নেই। তো স্যার একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, তাহলে কাল সর্বযোগ নিয়ে আজকে আর বলবো আরো পয়েন্ট আমরা শুনবো, কিন্তু আজ একটু যেহেতু সময় আছে, আর যেহেতু জওয়ানদের জন্য আমাদের সত্যি আমাদের মাথা নিচু হয়, তাদের আমরা প্রণাম জানাই, তো আমার একটু জানতে ইচ্ছা হচ্ছে যে অনেক ছেলেই তো যেতে চায়, তো বাড়ি থেকেই পাঠাতে চান তারা, সত্যি কি উদার মানসিকতা, তো আমাদের ছকে কি থাকলে তবেই ওই সেনাবাহিনীতে যাওয়া যায়? সময় যেহেতু কম, তাও আমি একটু থিংস বলে দিচ্ছি, কারণ জওয়ান হতে গেলে দরকার হচ্ছে আত্মবিশ্বাস আর বলিষ্ঠ শরীর হওয়া দরকার, মনের বিশ্বাস শরীরে দুটোই দরকার। তাই হরোস্কোপের মধ্যে যাদের মঙ্গলের স্থান খুব প্রবল ভালো থাকে, মঙ্গলের পয়েন্ট ভালো থাকে, তারা কিন্তু সৈন্য বিভাগের দিকে কিন্তু এগিয়ে যায়। যাদের মঙ্গল খুব ভালো অবস্থানে রয়েছে, মঙ্গল কোনো পাপগ্রহ দ্বারা দৃশ্য না, তারা কিন্তু এই
কি বলে এই যারা বিএসএফ বা যারা সেনাবাহিনী এগিয়ে দেয়। আর স্যাক্রিফাইসের কারক গ্রহ হচ্ছে স্যাটার্ন, এই স্যাটার্নের অবস্থানও ভালো থাকা দরকার, তাহলে কিন্তু তার মধ্যে স্যাক্রিফাইস মেন্টালিটি, অনেকে আছে জামান হতে যায় কিন্তু স্যাক্রিফাইস থাকে না, তো স্যাক্রিফাইস মেন্টালিটি কিন্তু স্যাটার্ন দেয়। তাই আজকে আমাদের সময় যেহেতু একদম শেষ, আমি তাও যতই শেষ হোক আমি লাস্ট একটা কথা বলে শেষ করব। আজকে আমাদের রক্ষাবন্ধন, রাখি বন্ধন আমরা প্রথম শুরু করেছিলাম, শেষ করব। রাখি বন্ধন আমরা জানি যে হাতে একটা কিছু পরা, আমিও পড়েছি আমার বোনের কাছ থেকে। তো রাখি বন্ধন এমনই একটা উৎসব, রাখি বন্ধন হচ্ছে মেল বন্ধন, রাখি মানে হচ্ছে রাখো, রাখি মানে হচ্ছে তোমাকে আমি রাখবো, তুমি আমাকে রাখবে। তাই বলছে ভাই বোনকে রাখবে আর বোন ভাইকে রাখবে, এটা হচ্ছে রক্ষাবন্ধন। তাই ভারতবর্ষ হচ্ছে এমনই কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের দেশ, তারা প্রত্যেক জায়গাকে প্রত্যেক দেশকে নিজের ভাই বোন ভাবে, তাই ভারতবর্ষে সব ধর্ম শান্তিতে বিরাজ করে। তাই ভারতবর্ষে রাখি বন্ধনের মহত্ব হচ্ছে ভারতবর্ষে বলা হয় সবাইকে ভাই এবং ব্রাদারহুড হিসাবে দেখে, ভাই ভ্রাতৃত্ব বোধ হিসাবে দেখে। তাই ভারতবর্ষেই এই রাখি বন্ধন সম্ভব, পৃথিবীর কোনো দেশে এই রাখি বন্ধনের কিন্তু মর্যাদা নেই। তাই রাখি বন্ধন মানে তুমি আমাকে রাখো ভাই, আমি তোমাকে রাখবো বোন হয়ে। তাই রক্ষাবন্ধন বলা হয় যা রক্ষা করে আমাদেরকে। তাই রাখি বন্ধনের অন্তিম লগ্নে আর আজকে 15 আগস্টের অন্তিম লগ্নে আপনাদেরকে এই আমি বিনম্র চিত্তে প্রণাম জানাই, যারা দেশের জন্য প্রাণ বলিদান করছেন আর যারা আমার প্রোগ্রাম এই একটা শুভ দিনে আপনাদের সময়কে নষ্ট করে আমার প্রোগ্রাম দেখেছেন তাদের প্রত্যেককে আমার বিনম্র প্রণাম জানাই। প্রতিদিন প্রোগ্রাম দেখুন আর আমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুযায়ী নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করুন এবং সঠিক জায়গায় যান, সঠিক মানুষের কাছে যান, আপনাদের ভালো হবে, আপনাদের ভালো হবে, আপনাদের ভালো হবে। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, নমস্কার। একদম।